ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত পটুয়াখালীর ইলিশের বাজার। বিস্তারিত জানাতে পটুয়াখালীর ইলিশের বাজার থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, রাজধানীর বাজারে তো এখনো ইলিশের দাম অনেক চড়া, মধ্যবিত্তের নাগালের বাইরেই বলা যায়। পটুয়াখালীর বাজারে 1 কেজি ইলিশ কত দামে বিক্রি হচ্ছে, ক্রেতারা কি সন্তুষ্ট এই দামে? আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতেও কিন্তু ইলিশের সরবরাহ খুবই কম, বিশেষ করে আপনি জানেন যে কয়েকদিন আগে কিন্তু আবহাওয়া বেশ খারাপ ছিল। এই আবহাওয়া খারাপের কারণে কিন্তু আসলে জেলেরা কিন্তু এই যে মহিপুর এবং আলিপুরের যে মৎস্য মার্কেট বা মহিপুর এবং আলিপুরের যে শিবিরের নদীতে, সেই নদীতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে, যার কারণে মাছ শিকার করতে না যেতে পারায় কিন্তু মাছের সরবরাহ খুবই কম এবং মাছের দাম কিন্তু অনেকটা আসলে চড়া। এ বিষয়ে আমরা একটু কথা বলবো। এখন এখানে একজন ব্যবসায়ী রয়েছে, আসলে কোন কোন মাছ কি কি দামে বিক্রি হচ্ছে যদি একটু আমাদেরকে বলতেন। এখানে 1 কেজি ওজনে চলতেছে 1800 টাকা কেজি, 1900 টাকা কেজি চলতেছে, আর কেজির নিচে যে মাছটা 800-900 ওইটা 63-65 হাজার টাকা মন। আচ্ছা, এই যে দাম আসলে কেন বাড়লো? দামটা বাড়ছে সামনে দুর্গা পূজা এবং সাগরে অনেক আবহাওয়ার পরিস্থিতি, জেলেরা মাছ ধরতে পারতেছে না, আর দুর্গা পূজার কারণেই মাছের রেটটা বাড়লো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি যেমনটা শুনছিলেন দোলা, যে এই পাইকারি যে মৎস্য ব্যবসায়ী, তিনি জানিয়েছেন যে মাছের দাম তারা তারা কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করছেন, কারণ মাছের দাম অনেকটা বেশি হয়, তারা কিন্তু মাছ না কিনে অনেকটা তারা ঘরে ফিরে যাচ্ছে, মাছ না কিনে অনেকটা তারা ঘরে ফিরে যাচ্ছেন। সেটা কিন্তু আমরা এই কুয়াকাটার মৎস্য যে সবচেয়ে বড় যে মৎস্য মার্কেট, সেই মৎস্য মার্কেটে এসে। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। এবারে জানিয়ে দেব কেভাই স্টিল চট্টগ্রাম সংবাদ। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।